আর বাড়ি এলাকার মানুষ ব্যাগুন আর ভাই বেড়াদার বুঝুন না লতা দি ভাতা দি এখনো কিনা দিমানে আর সমাজে বৃহত্তর সমাজ কইল চলে বুঝুন না এটা কোনো দলমন নাই এটা এটা আর ব্যাগুন কথা বলতো মানে কথা বুঝুন না আপনি অন্য কোনো কি জানেন আর বাহারে ব্যাগুন ঐক্যবদ্ধ মানে কথা কম বুঝুন না তা তোমার এলাকার অবশ্য দীর্ঘদিন জেলনের পিছুদি দলীয় কারণ আছেন সরকার সমাজ কি জনের ব্যাগুন জানো আজ এই ধরনের অবস্থান করাই জানো দেখতে লিখবেন বুঝুন না নতুন সূর্য উদয় করছি যে সূর্য মজিবুর রহমান উদয় করছিল ইয়েন শেখ রায়না ভাই শেখ হাসিনা অনবাদ ইয়েন ডুবাই লই ইয়েন ডুবাই যায় বাবু ডুবাই করে উপদেষ্টা পরিষদ মধ্যে মানে সংস্কার করব সংস্কার কর্মসূচি যাতে খুব দ্রুত আগায় নিতে পারে কারণ তরুণ ভাই পারবি পিছনখন টান নাই তার তো অমুখে রিকুয়েস্ট করবো সম্মুখে রিকুয়েস্ট করবো আর তো এটা মানাই চলম করবো ওই তারা মানাই চলম করবো এই কোনো এটার অর্থে কোনো টেন্ডার ইনি যাচ্ছে না এটার টেন্ডার দিব যায় টেন্ডার ইনে ফার্স্ট করে ছাড়বি আর সাজি এটা খ্যাং করবি এটা জিজ্ঞেস আর আজ্ঞা করছি এটা আর এখন এখন চায় নাই বুঝল না আর চায় যে এখন ব্যাকুণ শান্তি থাকক এভরি পার্সন হিন্দু মুসলমান বড়ু যত কিছু আছে আওয়ামী লীগও এখন ব্যাকুণ শান্তি থাকক হ্যাঁ মানে খনিকিয়ার খনিকিয়া জুলুম নগর শান্তির একখান পরিবেশ সৃষ্টি হোক আমরা দেখতে লাগুন এখন অবশ্যই আল্লাহর মতো শান্তি আছে কারণ মানুষ বিয়া কোনো শান্তি চান মেজরিটি পার্সেন্ট শান্তি চান যারাই আছে বুঝলেন না হেফাজত আমার ইসলামাবাদী আছিল আর বহুত কে মুফতি ইজাল ইসলাম আছিল বুঝলেন না আর আছে বিএনপি আর বহুত মৃত্যুরঞ্জী আছে আর যতবারই বসি বিয়া কোনো জিয়েন্সা আর আইএনসা ব্যাগ কোনো জিয়েন্সা ইয়েন্সা আর সাহেব তোমরা ইয়ান মানিবে ইয়ান ন ব্যাগ কোনো জিয়েন্সা আর ইয়ান মানে বুঝল না এই যো আগে তো রাজনীতি করেছি এবং আর এত বছর যাতে যেন ফিসি দিকে এগিয়ে তাই যেন কেন সাইম না তাই সাইম কিনে সাইম আর লাইন যে সমস্ত মানুষ আরো মহব্বত করে যে সমস্ত মানুষ আরো দলমনীতি সাপোর্ট করে এটা হলে সাইম সুদূর আল আছে জামাত ইসলাম আছে ডিএনপি আছে বহু আত্মীয় স্বজন আয়ারা এলাই এমনকি আত্ম ছোট বন্ধু বান্ধব আড়াই এলাই ছোট ভাই আড়াই এলাই আর বন্ধু আবুল কামেশ্বর এমরান এমরান আড়াই এলাইলে বহুত কে মারা গিয়ে বুঝুন না আত ছোট আত বড় বুঝুন না মানে ইয়ান যে এই গ্যাপান আর বহুত মুরব্বী মারা গিয়ে এই গ্যাপান হন দিন পুরো নতুন না না শিবির নেতা জনাব নাসির উদ্দিনের বাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অগণিত মানুষ অগণিত মানুষ আসলে তাকে দেখতে আসছেন আমাদেরকে জানিয়েছেন এখানে দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন এবং তিনি অতীতের সকল সকল কিছু ভুলে সামনে নতুন বাংলাদেশ গড়ার কর্তব্য ব্যক্ত করেছেন এবং নতুন প্রজন্মকে অভিবাদন জানিয়েছেন আমরা সরাসরি যুক্ত করেছিলাম শিবির নাসিরের বাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই ফুলের মালা নিয়ে ওনার কাছে এসেছেন ফুলের মালা নিয়ে ওনার কাছে এসেছেন এবং অনেকেই আসসালামু আলাইকুম চট্টগ্রামের চট্টগ্রামের সর্বজন নিবেদিত চট্টগ্রামের অবিসংবাদিত নেতা জনাব নাসির উদ্দিন নাসির ভাই আমাদের মাঝে আসছে নাসির উদ্দিন চৌধুরী আমরা সবাই কৃতজ্ঞতা জানাই দীর্ঘদিন কারাবাস করার পরে 26 বছর 2 মাস চলতেছে এলাকার মানুষ ওকে অত্যন্ত সম্মান করে এবং ভালোবাসে আজকে হাজার হাজার জনতার সামনে ও সবাই অনেক নির্যাতিত ওর ভাই নাজিমুদ্দিনকে গুলি করে হত্যা করা হয়েছে রহিম এন্তেকাল হয়েছে ওর বাবা এন্তেকাল হয়েছে আমাদের আরো ভাই অনেক ভাই শাহাদাত বরণ করছে এর বিনিময়ে নাসির ভাই আজকে কারাঘর থেকে মুক্ত হয়েছে আমরা ইনশাল্লাহ জনগণের মেন্টাল নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে আমরা ভবিষ্যতে নাসির ভাইকে এমপি পদপ্রার্থী হিসাবে আপনাদের দোয়া নিয়ে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন জনগণের স্বার্থে যেটা করতে হয় আমরা সবাই বুঝে সুঝে
আপনাদেরকে হাতে হাত রেখে পরবর্তী ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ঠিক নির্দেশনা দেব, সবাইকে আমরা জানাব। সবাই নাসির ভাইয়ের জন্য দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। ধন্যবাদ সোহান ভাই। আসলে দীর্ঘ 27 বছর জেল কাটি বাইরে, আর তো খুব আনন্দ লাগে। আসলে ওরে এখন সব সময় একটা ট্যাগ দি রাই দিত, ওর সবসময় ওরে যে জামা শিবিরের সন্ত্রাসী, এই শিবিরে সাংবাদিক বিভিন্ন কেয়াই এভাবে করে ট্যাগ লাগে বিভিন্ন রাজনৈতিক দলে। ওরা যে 27 বছর জেল কাটে ইয়ান হলে বলে আর কোনো দুঃখ নাই, তবে আজে ভাইয়ের জিয়ান হারাতে খুশি লাগে। ধন্যবাদ ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন উত্তেজনাতার ভিড়। চট্টগ্রামের হারাজারির ফরাদাবাদ ইউনিয়নের তার বাড়িতে শত শত মানুষ, তারা এখানে এসেছেন নাসির ভাইকে দেখতে। বলছিলেন তারা বলছিলেন নাসির ভাইকে দেখতে এসেছে। আর অত্যন্ত খুশি লাগার হাতে আর শ্রদ্ধি বড় ভাই নাসিরুদ্দিন চৌধুরী, দীর্ঘ 26 বছর কারা হরদি বাড়ি মাঝে মাঝে আল্লাহ দেখো তো জেল মাতি বিদায় ডুবে থাকি আল্লাহ হতবাতি হইতু। তো আই দেশবাসীর কাছে ওর দোয়া কামনা করি, দেশবাসীর ও সালাম দিয়ে আর সালাম হসাইতু হই। আমরা দেখতে পাচ্ছি এখানে তরুণ প্রজন্ম এবং নবীন এবং প্রবীণরাও এসেছেন। আমরা একটু কথা আসলে প্রথম না, জেল আমাদের সাথে অনেকবার সাক্ষাৎ হয়েছে দীর্ঘদিন পর। আমাদের চাচাত ভাই আপনারা জানেন দীর্ঘ হয়রানি শিকার প্রায় 27 বছর পর এখানে বাড়িতে এসছে। উনি একজন সৎ মানুষ ছিলেন, প্রতিবাদ করতে গিয়ে হয়তো অনেকের নামকরণ করা হয়েছে শিবির নাসির। অনেকে ওনার ইতিহাস জানেন, অনেকে জানেন না। ওনার মতো একজন জেন্টেলম্যান আমরা আমার পরিবারে পেয়ে আমরা গর্বিত। সবাই দোয়া করবেন। সালাম আলাইকুম। আমি সোহাবিল সুরকার থেকে এসেছি। আমরা জানি নাসির ভাইয়ের সম্বন্ধে, নাসির ভাইয়ের সাথে অনেক সময় কোর্টে দেখা হয়েছিল। আমরা জানি আজকে সেই 26 বছর বাদে আমাদের এই চট্টগ্রাম পরিচর্যা এবং হাটাদারি ফরাদাবাদ ইউনিয়নে তার বসবাস, সে আজকে আমাদের সামনে এসেছেন। সেই কুনি হাসিনার ষড়যন্ত্রে 26 বছর জেল কেটে সে আমাদের সামনে আজকে এসেছে। আমরা তার সুকামনা দয়া করে আমরা সবাই দোয়া করবেন সে নাসির ভাইয়ের জন্য, যেন সে সবসময় ভালো থাকে, অন্যায়ের প্রতিবাদ করে গেছে এবং অন্যায়ের প্রতিবাদ যেন করতে পারে। ধন্যবাদ সবাইকে। পরিবারের পক্ষে আমি নাসির ভাইয়ের ভাই যিনি জিয়া ভাই রয়েছেন, আমরা তাকে যুক্ত করবো। সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। আপনি আমাকে যে প্রশ্নটা করছেন, দীর্ঘ 27 বছর পর আমার ভাইকে বিয়ে, অনুভূতিটা আমি কিভাবে বলবো? আমার তো ভাই, এখানে জনসাধারণ যা দেখতেছেন ওদের অনুভূতি দেখে আমি অত্যন্ত আনন্দ। এবং আমার ভাইকে পেয়ে আজকে দীর্ঘ 27 বছর পর আমাদের বুকের মাঝে ফিরে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এবং সর্বস্তরের জনগণ আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ এই আমার ভাই যাতে আপনাদের সেবা করতে পারে। সালামু আলাইকুম। দর্শক, আমরা যুক্ত করেছিলাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরাদাবাদ ইউনিয়ন থেকে সাবেক ছাত্রনেতা এবং শিবির নেতা নাসিরের বাড়ি থেকে আমরা শেষ করছি।